দুলদুল ব্রাদার্সের অল্প কোনো খবর নাই কেন? জিরুর বাচ্চা জিরালা, তোর চাইজনের খবর না পান তো আমার শান্তি নাই। সারা জীবন খালি তুই এই স্বপ্ন ঢুকেলবা, আমি খেলতে দিন না, খেলা আমার হাতে আছে। খাড়া দিয়ে খাড়া তুলবা আমি সিদ সব কাছা ওই কাছা। জি ভাই হ্যাঁ, তুই অন্তরে বাচ্চা কি করস? আপনি কোন সময় কোন কামে ডাকবেন? এলাকা বাইর বই রয়েছি। তোর বই এত হওয়ার কাম নাই, তুই দৌড়ের উপরে থাক। দৌড়ের উপরে কোন জায়গায় থাকতাম ভাই জান? দুলদুল ব্রাদার্স তো কোনো আপডেট দিতেছে না, তুই যা খোঁজ খবর নে, কত দূর গেছে এটা আমার জানা। জি ভাই জান যাইতেছি, কিন্তু ভাই জান আমি কী করবাম? মানে দুলদুল ব্রাদার্স কাজটা শেষ করার পর্যন্ত কি অপেক্ষা করবাম, নাকি হ্যার এখন কী অবস্থা আছে হে আপডেটটা আপনার জানাই আম। হ্যাঁ ভালো ফোন ধরছস, তুই প্রেজেন্ট সিচুয়েশনটা আমার জানাবি যা। জি ভাই স্যার। মানে গুলি করলে কি সাইজ করন ডলা দাম কয় না ভাই জান? গুলি করলে তো মার্ডার হয়। বাচ্চা আছে না মরিয়াছে রে? জানি না ভাই জান, ওই আলমগীর দৌড়াতে দেখছি মনে হইতেছে হাসপাতালে লয়ে গেছে গা। কিতই বরে ভাই জান, আপনি ফলাই আছেন? ফলাই যেতাম মানে? ভাই জান আপনি তো মার্ডার কেসের আসামি, আপনার রাসুল নাই, আপনি একটা কাম করেন, আপনি দুবার চলে যান। মাসুম কে রে, আমি কি তরছি? তুই ব্যাক করছস, ব্যাক কিছু তুই করছস, তুই নষ্টের করা আর ওই নষ্টের করা আমি নাচার উঠে পানি ঢালছি রে। আমি তো কিছু বুঝতেছি না ভাই জান। তুই তো বুঝতে পারবি না, তত না বুঝলেনের কথা, কিন্তু আমি যে কিল্লিকে বুঝি না যে কাশার কথা উনুন দেখতো না, এটার লিগে আফসোস হইতেছে আমার। ভাই জান আপনি আগে নিজে বাসুন, আমার পরে মারবেন। ওই কথা অন্তরকে মামলা হয়েছে, কেউ আমার আসামি করছে, তাহলে আমি ফলাই যেতাম কে রে? না ভাই জান, ওই দুলদুল ব্রাদার্স যদি কয়ে দেয় তখন? দুলদুল ব্রাদার্সের লোক আমার অনেক কথা কনে দরকার, তুই জলদি যা গো, কুচ কর যা। কি তো করতেছেন ভাই জান? আমি এখন খবর কে যাই আম। হ্যাঁ যাবি, এখন যাবি। ইয়ে ভাই জান কইতেছিলাম কি, হারের লোকে যদি আমার কেউ দেখতে ফলাই আমি তো নিজেতে বিপদে পড়বাম, পড়বাম আপনি নিজেও বিপদে পড়বাই। তুই তো আমি আমি কেন বিপদে পড়বাম? আমার বিপদে পড়ার কারণ কি? চলে যান কেন বিপদে পড়বাম?